iTunes blog or my everyday life. আজকে সানডে স্যান হোসে ডাউনটাউনে আমরা লাঞ্চ করতে এসেছি, তাও কালকে এত খাওয়া যে খিদেই পাচ্ছে না, কিন্তু তাও ভাবলাম বেরোই সেজে গুজে যাতে এই সুন্দর ওয়েদারটার মজা নিতে পারি। দেখো কি সুন্দর, তো এখানে পার্ক করে দেখি কোথায় খেতে যাই আমরা। যেকোনো এখানে প্রচুর ডাউন টাউন আছে, কারণ আমাদের আশেপাশে মানে এত সিটি খুবই মানে আধ ঘন্টার মধ্যে। বাট আজকে আমরা চুজ করলাম স্যান হোসে ডাউন টাউন, তো দেখা যাক কি করি আমরা। প্রথমে খাবো, তারপর হয়তো কোনো মলে যাবো, কারণ একটা কাজ আছে। কোকোনাট ওয়াটার, বিকজ আগের দিন এত খাওয়া দাওয়া হয়েছে, ডিহাইড্রেটেড লাগছে। কোকোনাট ওয়াটার ইজ দ্য বেস্ট অপশন। এখন আমরা যাব বাসোনা লেক, যদি ওখানে একটু ফল কালার্স দেখতে পাওয়া যায়, আগের বছর ছিল, তো এটাই এখন প্ল্যান। সানডে ডাউনটাউনে অত লোকজন ভিড় থাকে না, এটা আমি জানতাম না। প্রীতম বললো সানডে তো সবাই বাড়ি থাকে, চার্চে যায়, হতে পারে মানে সানডে একেবারে ফাঁকা ফাঁকা। আর স্যাটারডে তো আমাদের বাড়ি পার্টি ছিল, তাই আমরা কোথাও যাইনি। তো এনিওয়ে যে রেস্টুরেন্টটা খেলাম সেটা খুবই ভালো ছিল। 90s মিউজিক শুনতে শুনতে আমরা যাচ্ছি বাসোনা লেকের দিকে। على بالي ما في اي احد تاني غيرك انت في خيالي صاحي نايم وانت على بالي ما في اي احد تاني غير كان خوب সুন্দর ফল এসেছে একটু একটু, সেটাতেই লোকে আনন্দ খুঁজে নিচ্ছে, কারণ এখানে সব জায়গায় এরকম দেখতে পাওয়া যায় না, তাই এখানে প্রচুর ফটোশুট হচ্ছে। আর এটা আমার ফেভারিট সিজন, যেটা কিনা ক্যালিফোর্নিয়ায় দেখতেই পাওয়া যায় না, বে এরিয়ায় স্পেশালি। কি সুন্দর ফটোশুট করছে,
আমারও খুব ইচ্ছা, কিন্তু প্রীতম এটা কি শুট করেছে আমি জানি না, তবে এটা আমি দেখে দেব। হাস্যকর, এটা কি প্রীতম, একটা কাজ দিয়েছিলাম তোকে। খালি ভাবছি কেউ যেন চলে না আসে, আর এসে গেছে। কোথাও বেরোলে 2 মিনিট পরে খিদে পেয়ে যায়। এখানে শপিং করতে এলাম, তোর খিদে পেয়ে গেল যাতে আমি না বকি।
একটা মজা হয়েছে, সিকিউরিটি এসে প্রীতমকে বলেছে মাস্ক পরে থাকতে হবে যতক্ষণ না খাচ্ছে। তাড়াতাড়ি খেয়ে নে, তাড়াতাড়ি খেয়ে নে যাতে, বেশ মজা হয়েছে এটা। তারপর বাকিদেরও বকছিল। আমি জারায় এসেছি, যেখানে একটা জামা কাপড় আমার মনে হয় না কেউ পরতে পারবে, তাও লোকে পরে। আর এই শার্টটা দেখছিলাম, এরকমও না, কেমন হিজিবিজি করে রাখা, ধুর বেরিয়েই গেলাম। তারপর কিছু কিনিনি, তবে এই জিন্সটা বেশ ভালো লেগেছিল, কিন্তু এদের সাইজের প্রচণ্ড গণ্ডগোল আছে, কিছুই বোঝা যায় না এই 44 সাইজটা কি। তারপর আমার জুতো কেনার ছিল, তাই আবার নর্থস্টর্মের দিকে যাচ্ছি। জায়গা থেকে আর এক জায়গা যেতে এই মলটায় এত কষ্ট হয়, এত দূরে, তাই হোক সেই স্নিকার্স, কারণ স্নিকার্স ছাড়া কিছু পরাই হয় না, কমফোর্টেবল থাকাটাই আমার বেস্ট লাগে, অন্য কিছুতে আমার আমি হাঁটতে পারি না, এই ঝামেলা ওই ঝামেলা। দেখো আশেপাশে লোকে কত সুন্দর সুন্দর জুতো কিনছে, আমি সেই স্নিকার্সে হেঁটে দেখাটা ভীষণ ইম্পর্ট্যান্ট। প্রীতমকে আবার কাজে লাগিয়ে দিয়েছি, প্রীতম বলছে এদিক ওদিক হেঁটে দেখ, দৌড়ে দেখ। তারপর আর একটা জুতো দেখলাম, পরে দেখাবো আমি কোনটা কিনেছি।